প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি দেশের অখণ্ডতা এবং দেশকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশেষ করে কম্পিউটারাইজ করার উদ্যোগ নিয়েছিল সেই রাজীব গান্ধী আজকে 33তম প্রয়াণ দিবস 1991 সালে বেরুদুরামপুরে মানব বোমার মাধ্যমে ওনাকে আমাদের ভারতবর্ষের জনগণের কাছ থেকে ছিনিয়ে নেওয়া এই সেই রাজীব গান্ধী যিনি 1984 সালে প্রধানমন্ত্রী হয়ে প্রথম কম্পিউটার ইন্ট্রোডিউস করেছিলেন ভারতবর্ষে তখন বিজেপি যারা ওই শ্রমিক সংগঠন কর্মচারী সংগঠন ওরা বিরোধিতা করেছিল।